ওকে, সো এখন আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে রেচন প্রক্রিয়া। ওই রেচন প্রক্রিয়া হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে আমরা জানি যে আমাদের দেহে বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে বর্জ্য পদার্থ উৎপন্ন হয়। এবং আমরা যদি খেয়াল করি যে আমরা যদি আমরা সাধারণত তিন প্রকার খাবারের নিয়ে যদি চিন্তা করি, তিন প্রকার খাবারের মধ্যে একটা হচ্ছে আমাদের কার্বোহাইড্রেট বা শর্করা, তারপরে শর্করার পরে হচ্ছে দুই নম্বরে হচ্ছে ফ্যাট বলতে পারো বা স্নেহ আমিষ দিয়ে, দুই নম্বর হচ্ছে আমিষ বা প্রোটিন, আমিষ বা প্রোটিন। তিন নম্বরে হচ্ছে তোমার ফ্যাট বা স্নেহ, যেটা এগুলো ফ্যাট বা স্নেহ। ওকে, আমরা এই তিন ধরনের খাবার গ্রহণ করি, একটা হচ্ছে শর্করা, তারপর হচ্ছে আমিষ বা প্রোটিন, তারপর হচ্ছে ফ্যাট বা স্নেহ। তো সেই ব্যাপারটা হচ্ছে যে তুমি যদি সাপোজ তুমি যদি শর্করা বেশি খাও বা বেশি যদি খাও, তখন দেখবা যে ওই শর্করাটা তোমার দেহে সঞ্চিত অবস্থায় থাকবে, সেটা হচ্ছে গ্লাইকোজেন রূপে সঞ্চিত অবস্থায় থাকবে। আবার তুমি যদি ফ্যাট বেশি বেশি খাও, তখন দেখবা যে তুমি আস্তে আস্তে মোটা মোটা হচ্ছে, মানে কি তোমার চামড়ার নিচে ওই ফ্যাট বা চর্বি জমা হচ্ছে। দ্যাট মিনস তুমি গ্লুকোজ বেশি গ্রহণ করো, দ্যাট মিনস তুমি শর্করা বেশি গ্রহণ করো বা ফ্যাট বেশি গ্রহণ করো, যেটাই বেশি গ্রহণ করো না কেন, আমাদের দেহ ওইটাকে সঞ্চিত করে রাখার একটা অয়ে, মানে আমাদের সঞ্চিত করে রাখার অয়ে বা সঞ্চিত করে রাখার মতো সিস্টেম তার মধ্যে আছে। বাট প্রবলেমটা হচ্ছে যে এই যে আমিষ বা প্রোটিন জাতীয় খাদ্য, এই আমিষ বা প্রোটিন জাতীয় খাদ্যকে দেহ সংরক্ষণ করে রাখতে পারে না। কারণ হচ্ছে সাপোজ শর্করা সংকট যখন আমি লিখছিলাম, তখন আমি অনেকগুলো কার্বন দেখাইছিলাম, যখন গ্লুকোজ আসবে তখন তোমাকে লিখতে হবে C6H12O6, দ্যাট মিন্স তোমাকে কার্বন লিখতে হচ্ছে 6টা। তো ফ্যাট বা স্নেহতেও এরকম কার্বন থাকে, শর্করা বা আমিষ সরি সরি আমিষ বা প্রোটিন এইটাতেও কার্বন থাকে। বাট প্রবলেমটা হচ্ছে এইটাতে কার্বনের সাথে একটা এমিন গ্রুপ থাকে। আমরা যদি আমরা সামনে গেলে পড়বো যে আমিষ থেকে এমিন গ্রুপ, এটা ধরে নাও যে আমিষ থেকে এমিন গ্রুপ, তো এমিন গ্রুপ থাকে, এই গ্রুপটার নাম হচ্ছে NH2, এই গ্রুপটার ক্ষেত্রে এই গ্রুপটার নাম হচ্ছে এমিন গ্রুপ। এখন এটা কোন কারণে এমিন গ্রুপ, কারণ হচ্ছে এটা আসতে হচ্ছে NH3 থেকে, সাপোজ N ছিল তারপরে এরকম HHH, এই NH3 থেকে একটা হাইড্রোজেন সরে গেল, এটা ছিল অ্যামোনিয়া, এই অ্যামোনিয়া থেকে একটা গ্রুপের সৃষ্টি হয়েছে যে গ্রুপটা কেবল হয় এমিন। এটা যখন আমরা জৈব যুগে যাবো তখন আরো ভালোভাবে ক্রিয়া ক্রিয়া করতে পারবো। তো এই যে এই এমিন গ্রুপটা যেটা, সেটা হচ্ছে আমিষের ক্ষেত্রে যেটা হয়, সেটা হচ্ছে আমিষের ক্ষেত্রে ঠিক কার্বনই থাকে, গ্লুকোজের ক্ষেত্রে যে এরকম কার্বন থাকে আমিষের ক্ষেত্রে সেটাই থাকে। সো এই যে যখন তুমি এই যে এরকম এরকম কার্বন 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 কার্বন, হ্যাঁ হাইড্রোজেন বা অন্যান্য মূলক আছে, বাট এইদিকে যেটা হয় সেটা হচ্ছে এদের মধ্যে এই এমিন গ্রুপটা থাকে। তো এই যে প্রোটিনের যে এমিন গ্রুপটা আছে, প্রোটিনের এই এই কার্বন গুলোকে কাজে লাগাইতে পারে, কারণ আমরা জানি যে এই কার্বন গুলো যদি আমরা ক্র্যাফ সাইকেলে প্রবেশ করাই, ক্র্যাফ সাইকেলে আমরা জানি যে ওইদিকে এসিটাইল কোএনজাইম, এসিটাইল কোএনজাইম থেকে তোমার কি বলে মানে ওরা ক্র্যাফ চক্রে প্রবেশ করছিল, এসিটাইল কোএনজাইম বা ক্র্যাফট চক্রে প্রবেশ করার পর শক্তি উৎপন্ন করছিল, মানে ওই জায়গাগুলোতে আমরা জানি যে ওই এসিটাইল কোএনজাইম বা পাইরুভিক অ্যাসিড উৎপন্নের জন্য বা কার্বন প্রয়োজন। সো এদিকে কার্বন আছে, এগুলোকে দেহ ইউটিলাইজ করতে পারে। বাট প্রবলেমটা হচ্ছে এই যে এই জায়গায় যে নাইট্রোজেন গ্রুপটা আছে বা এই যে নাইট্রোজেন জাতীয় যে গ্রুপটা আছে, এই গ্রুপটাকে আমাদের দেহ কোনোভাবেই অ্যাকসেপ্ট করতে পারে না, অর্থাৎ কোনোভাবেই এটাকে আমাদের দেহ রাখতে চায় না। সো আলটিমেটলি যেটা ঘটে সেটা হচ্ছে আমরা যখন প্রোটিন জাতীয় খাবার খাচ্ছি তখন এই এই সবগুলোকে ইউটিলাইজ করতে পারতেছে দেহ, বাট এই যে এই NH2, এই NH2টাকে দেহ ইউটিলাইজ করতে পারতেছে না। সো এই NH2টাকে বা এই নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থটাকে আমরা এখন এটাকে বর্জ্য পদার্থ বলবো, নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ, কারণটা হচ্ছে যেহেতু এটা আমাদের দেহে থাকলে ক্ষতি হয়, সো এটাকে আমরা বলতেছি বর্জ্য পদার্থ। এই যে আমিষ বা প্রোটিনের কারণে যেই দেহ যেই মানে কি বলবো যে নাইট্রোজেন গুলিতে বর্জ্য পদার্থ উৎপন্ন হয় সেটা দেহ থেকে বের করে দেওয়া অত্যন্ত জরুরি, এবং এইটার জন্যই ওই নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ এবং সংশ্লিষ্ট আরো কিছু বর্জ্য পদার্থ দেহ থেকে বের করে দেওয়ার জন্য আমাদের যে সিস্টেমটা আছে আমাদের দেহে, সেটা হচ্ছে রেচন প্রক্রিয়া। তো এই রেচন প্রক্রিয়া বিভিন্ন ভাবে সংঘটিত হয়, আমরা যদি দেখি যে আমাদের ঘামের মাধ্যমে অনেক রেচন প্রক্রিয়া সংঘটিত হচ্ছে, তো ঘামের মাধ্যমে পানির সাথে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ বের হয়ে যাচ্ছে, আবার আমাদের মূত্রের সাথেও এই নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থটা বের হয়ে যাচ্ছে। সো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এই মূত্রের সাথেই আমাদের যে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ আছে সেটা বের হয়ে যায়। সো এই কারণে আমাদের ওইটার সাথে যে যেগুলো সম্পর্কিত সেগুলোকে সাধারণত আমরা রেচন প্রক্রিয়া হিসেবে জানি, এবং মূত্র তৈরির সাথে সংশ্লিষ্ট অঙ্গগুলোকে আমরা রেচন অঙ্গ হিসেবে জানি। সো যেই রেচন অঙ্গ, সেই রেচন অঙ্গের প্রধান আমাদের দেহের প্রধান রেচন অঙ্গ হচ্ছে বৃক্ক বা কিডনি।
সো এই কিডনি, এই কিডনিকে যদি আমি একটা চাই, সো এই কিডনি কিডনির যে অবস্থানটা আবার বলি, কিডনির অবস্থানটা হচ্ছে আমাদের উদর গহ্বরে, অর্থাৎ আমাদের দুইটা গহ্বর আছে আমাদের দেহে, একটা হচ্ছে বক্ষ গহ্বর আর একটা হচ্ছে উদর গহ্বর। এই বক্ষ গহ্বর এবং উদর গহ্বর, উদর গহ্বরকে মধ্যচ্ছদা পৃথক করে রাখছে। তো এই যে উদর গহ্বরে, অর্থাৎ বলতে পারো যে আমাদের, আমরা যেটাকে পেট বলতেছি বা উদর বলতেছি ওইটাতে, তো ওই উদর গহ্বরে, উদর গহ্বরের নিচে এবং কি হয় উদর গহ্বরের পিছনে, আমরা যদি উদর গহ্বরকে ক্রস সেকশন করি, সাপোজ আমরা যদি উদরকে ক্রস সেকশন করি তাহলে এরকম, এই যে সামনের দিকে এটা হচ্ছে পেট বলতেছো আর পিছনের দিকে এটা হচ্ছে পিঠ, তো এই যে সামনের দিকে এই যে পেট আর পিছনের দিকে পিঠ, দ্যাট মিন্স এই যে উদর গহ্বর, তো পিঠের এদিকে যে অংশ সেটাকে বলা হয় উদর গহ্বরের পিছনের অংশ। মেরুদণ্ড গেছে এবং দ্যাট মিন্স বৃক্ক দুটো অবস্থিত হচ্ছে এই এই পজিশনে, অর্থাৎ এই পজিশনে বৃক্ক দুটো অবস্থিত, অর্থাৎ কি বলবো উদর গহ্বরে, আমাদের উদর গহ্বরে, তারপর হচ্ছে উদর গহ্বরের পিছনের অংশে, তারপর হচ্ছে মেরুদণ্ডের দুই দিকে, দুইটা কিডনি অবস্থিত মেরুদণ্ডের দুই দিকে, মেরুদণ্ডের উদর গহ্বরের পিছনে মেরুদণ্ডের দুই দিকে, তারপরে বলবো কি যে এই পিঠের সাথে একেবারে লাগানো অবস্থায়, এই যে দেখো পিঠের যে প্রাচীরটা আছে এই প্রাচীরের সাথে লাগানো অবস্থায়, এই জন্য আমি বলছি যে পৃষ্ঠ প্রাচীর সংলগ্ন অবস্থায় দুটি বৃক্ক অবস্থান করে, এবং এই বৃক্ক একটা আবরণী দ্বারা ঢাকা থাকে, মানে ফাইব্রাস আবরণী, মানে ওইটা ফাইবারের তৈরি, এরকম একটা আবরণী দ্বারা ঢাকা থাকে এবং এটা শক্ত আবরণী। তো এই যে এই আবরণীটা, যে আবরণীটা দ্বারা এটা ঢাকা থাকে, এই আবরণটাকে আমরা বলি হচ্ছে তোমার রেনাল ক্যাপসুল, বৃক্ক সম্পর্কে যা আসবে সবটাকে বলা হবে রেনাল ক্যাপসুল। সো এই বৃক্কের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, এই বৃক্কের যে আবরণটা আছে এই আবরণটাকে আমরা বলবো রেনাল ক্যাপসুল। সো এই যে এই রেনাল ক্যাপসুল, মানে বৃক্কের আবরণকে আমরা বলতেছি রেনাল ক্যাপসুল, তারপর আমরা যেটা নিয়ে চিন্তা করবো সেটা হচ্ছে এই যে বৃক্কের, যদি আমি বাইরের দিক যদি খেয়াল করি তখন বাইরের দিক হচ্ছে উত্তল, এই যে এরকম, অর্থাৎ আমি উত্তল অবতলটা একটু করি, সেটা হচ্ছে সাপোজ ধরো এক এক ধরো একটা চামচ, একটা চামচকে যখন তুমি এইভাবে রাখবা তখন চামচটা এইভাবে থাকবে। সো এই যে এই পোর্শনটা, এই যে এই অংশটা, এই এই অংশটাকে বলা যায় উত্তল অংশ, এবং চামচটাকে যদি এইভাবে রাখো তখন এই যে এই অংশটা, এই অংশটা হচ্ছে অবতল। তুমি তো এখানে খেয়াল করো, দেখো বাইরের দিকে ঠিক এরকম ভাবে আছে, সো বাইরের দিকে যেহেতু এরকম ভাবে আছে, সো সো বৃক্কের বাইরের দিকে আমি বলতে পারি উত্তল। এবং একটা জিনিস খেয়াল করো, বৃক্কের যখন ভিতরের দিকে গেলাম তখন এটা ভিতরের দিকে ঢুকে গেছে, যখন ভিতরের দিকে ঢুকে যাবে এটাকে আমরা বলি অবতল। সো এই বৃক্কের বাইরের দিক উত্তল এবং ভিতরের দিক অবতল। তারপরে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে এই যে এই জায়গায় এই যে অবতল অংশের যে একটা ভাঁজ পড়লো, অ্যাকচুয়ালি অবতল অংশের এই জায়গায় অনেকটা ভাঁজ পড়ে এরকম এরকম ভাবে দেখায়, কারণ হচ্ছে এদিক দিয়ে রেনাসিয়া বা রেনাধমনি এগুলো ঢুকে, মানে এই জায়গায় একটা অবতল অংশের একটা ভাঁজ থাকে। তো এই যে ওই অবতল অংশের ভাঁজ, এই অবতল অংশের ভাঁজকে বলা হয় হাইলাম বা হাইলাস। তো আমি আবার লিখতেছি, এটা হচ্ছে আমাদের রেনাল ক্যাপসুল, রেনাল ক্যাপসুল, এটা হচ্ছে একটা পর্দা বা বর্ণী। তারপরে এই যে এটা অবতল অংশের যে ভাঁজটা, এই ভাঁজটাকে বলা হয় হাইলাম, হাইলাম। তো এখন যেটা বলবো সেটা হচ্ছে এই যে অবতল অংশের ভাঁজকে বলা হয় হাইলাম। এখন এই হাইলামের ভিতরে অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে যে এই হাইলাম দিয়ে রেনাল ধমনি ঢুকে, আমরা জানি যে বৃক্ক সম্পর্কিত যা কিছু সবকিছু হচ্ছে ধমনি, এবং সরি বৃক্ক সম্পর্কিত যা যা কিছু আছে সবকিছু হচ্ছে রেনাল, এবং আমরা জানি যে প্রত্যেকটা অর্গান বা প্রতিটা কোষে, আমার দেহের প্রতিটা কোষে শক্তি উৎপন্নের জন্য আমাকে ব্লাড সাপ্লাই দিতে হয়, কারণ ব্লাড গেল মানে ওই জায়গায় অক্সিজেন এবং গ্লুকোজ গেল, এবং অক্সিজেন এবং গ্লুকোজের মাধ্যমে সে ইয়া উৎপন্ন করলো। এখন যেটা হয় সেটা হচ্ছে যে এই জায়গায় যেটা হয় এই জায়গায়, সো এই জায়গাতে ধমনি প্রয়োজন, এই জায়গাতে সো যেই ধমনি আসবে সেটা তোমরা নিজেরা নামকরণ করতে পারবা, সেটা হচ্ছে যেহেতু এটা বৃক্ক বা কিডনি সেহেতু তুমি বলতে পারো রেনাল, যেহেতু ধমনি সেহেতু ধমনি, দ্যাট মিন্স এই এটা এটা হচ্ছে রেনাল ধমনি থাকবে। এই জায়গায় যেটা হয় সেটা হচ্ছে এই জায়গায় রেনাল ধমনি প্রবেশ করে, একটু লাল কালিতে দেখানোর চেষ্টা করি, এই জায়গায় রেনাল ধমনি প্রবেশ করে, সাপোজ এটা হচ্ছে রেনাল ধমনি, এই রেনাল ধমনি প্রবেশ করার পরে এটা রেনাল ধমনি, এই রেনাল ধমনি প্রবেশ করার পরে বিভিন্ন ভাগে ভাগ হয়ে যায়, অনেক ভাগে ভাগ হয়ে যায়,
এই পুরো গ্রিডকে বা কিডনিতে ছড়ায় যায়, ছড়াইতে ছড়াইতে একটা সময় কি করে প্রতিটা কোষে সাপ্লাই দেওয়ার জন্য, আমি আগে বলছি যখন পঞ্চম অধ্যায় করে তখন পঞ্চম না সরি ষষ্ঠ যখন করে তখন বলছি যে এই যে ধমনী গুলো আস্তে আস্তে যায় কৌশিক জালিকা বিভক্ত হয়ে পড়ে, এবং তারপর যেটা হয় সাপোজ এই জায়গায় তার কৌশিক জালিকা বিভক্ত হলো, এই জায়গায় যখন কৌশিক জালিকা বিভক্ত হয়ে পড়ে, কৌশিক জালিকা বিভক্ত হওয়ার পরে তারা যেটা করে সেটা হচ্ছে তারা এরকম ভাবে শিরা ফর্ম করে, এবং এই শিরা ফর্ম করার পরে তারা আবার বের হয়ে চলে আসে। ক্লিয়ার? দ্যাট মিন্স আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে রেনাল ধমনী ঢুকলো, কি বললাম যে বৃক্কে রেনাল ধমনী ঢুকলো, রেনাল ধমনী ঢুকার পরে তারা কৌশিক জালিকা বিভক্ত হইলো, তো কৌশিক জালিকা বিভক্ত হওয়ার পরে ওই কৌশিক জালিকা গুলো আবার মিলিত হয়ে রেনাল শিরা গঠন করলো এবং বৃক্ক থেকে বের হয়ে আসলো। তার মানে বলতে পারি যে রেনাল ধমনী হাইলাম দিয়ে রেনাল ধমনী ভিতরে প্রবেশ করে, বৃক্কের ভিতরে প্রবেশ করে এবং রেনাল শিরা বৃক্ক থেকে বের হয়। তারপরে আরেকটা জিনিস বলতে পারি সেটা হচ্ছে এই জায়গা যেটা থাকে, আমি যদি আরেকটা স্ট্রাকচার চিন্তা করি যে এটার ভিতরে ভিতরে স্ট্রাকচার অ্যাকচুয়ালি কি, তখন আমি ভিতরে স্ট্রাকচার গুলো যেরকম ভাবে দেখতে পাবো সেটা হচ্ছে সাপোজ এটা হচ্ছে একটা বৃক্ক, এটা বৃক্ক হওয়ার পরে আমি যদি খেয়াল করো আমরা যদি দেখি যে অ্যাকচুয়ালি বৃক্ষ মানে কতটা ভাগে, মানে বৃক্ষের যদি ভিতরের অংশ দেখি তখন দেখবো যে বৃক্ষের ভিতরের অংশের মধ্যে বৃক্ষের এই যে এই অংশটা যে এই যে এই অংশটা, এই অংশটাকে বলা হয় বৃক্ষের কর্টেক্স, এই অংশটাকে বলা হয় বৃক্ষের কর্টেক্স। আর এই যে এই ত্রিভুজাকৃতির, অ্যাকচুয়ালি ত্রিভুজাকৃতি না, যখন তুমি এটাকে থ্রি ডাইমেনশনাল চিন্তা করবা এটা দেখতে হবে তোমার পিরামিডের মতো, কারণ তুমি সাপোজ একটা ত্রিভুজকে যদি থ্রি ডাইমেনশনাল চিন্তা করো তখন কিন্তু একটা ত্রিভুজের মতো, সাপোজ ব্যাপারটা হচ্ছে এরকম, তুমি যদি মিশরীয় যে পিরামিড গুলো আছে তুমি ওই পিরামিড গুলোর দিকে সাধারণত একটা দিকে তাকাই না, যখন তুমি একটা দিক দিয়ে দেখবা তখন সেটা হচ্ছে কি শুধুমাত্র ত্রিভুজটা শো করতেছে একটা সার্ফেস, কিন্তু তুমি যদি পুরাটা নিয়ে কল্পনা করো তখন দেখবা যে এইদিকে একটা ত্রিভুজ, এদিকে একটা ত্রিভুজ, এদিকে একটা ত্রিভুজ, আলটিমেটলি এইভাবে তিনটা ত্রিভুজ একসাথে সংযুক্ত হয়ে তারা যখন মাটিতে আসছে তখন তারা পিরামিডের মতো গঠন সৃষ্টি করছে। সো এই যে এই জায়গায় যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, বৃক্ষ কিন্তু দ্বিমাত্রিক বা একমাত্রিক না, বৃক্ষ কিন্তু ত্রিমাত্রিক, তুমি ত্রিমাত্রিক একটা বস্তু। সো এই ত্রিমাত্রিক একটা বস্তুর ভিতরে আমরা দ্বিমাত্রিক যখন একটা ত্রিভুজ পাবো দ্যাট মিন্স ত্রিমাত্রিক এটা অবশ্যই একটা পিরামিডের মতো। সো অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে এই যে বৃক্ষের এই যে ত্রিভুজাকৃতির যে অংশ, মানে পিরামিড আকৃতির যে অংশ, এই এই অংশটাকে বলা হচ্ছে মেডুলা, তার মানে এটা হচ্ছে বৃক্ষের কর্টেক্স আর এটা হচ্ছে বৃক্ষের মেডুলা। এবং এই মেডুলাতে যেটা হয় সেটা হচ্ছে এই মেডুলাতে হচ্ছে আমাদের ইউরিনিফেরাস নালিকা থাকে, ইউরিনিফেরাস নালিকা হচ্ছে সেই নালিকাগুলো যেগুলো আমাদের দেহে মূত্র উৎপন্ন করে। সো এই যে ইউরিনিফেরাস নালিকাগুলো যেটা করে সেটা হচ্ছে এই জায়গায় ইউরিনিফেরাস নালিকার শেষ অংশগুলো আসে, এই জায়গায় ইউরিনিফেরাস নালিকার শেষ অংশগুলো আসে, আমরা বলতে পারি যে রেনাল পিরামিডে কি থাকে, রেনাল পিরামিডে থাকে কি বলে রেনাল পিরামিডে হচ্ছে তোমার সরি 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 এটা হচ্ছে মেডুলা, মেডুলায় হচ্ছে রেনাল পিরামিড থাকে। সো এই মেডুলায় যখন রেনাল পিরামিড থাকে, রেনাল পিরামিডের সংখ্যা হচ্ছে 8 থেকে 12টি, সো এদিকে আমি কটা দিলাম 1 2 3 4 5 6 7, আরেকটা হয়তো দেওয়া যেতে পারে। সো এই যে 8 থেকে 12টি, এবং এই রেনাল পিরামিডে যেটা হয় সেটা হচ্ছে এই রেনাল পিরামিডে হচ্ছে আমাদের ইউরিনিফেরাস নালিকার যে শেষ অংশগুলো, অর্থাৎ ইউনিফ্রাস নালিকাটা নিয়ে যদি আমরা চিন্তা করি ঠিক নালিকাটা হচ্ছে এইরকম, খেয়াল করো। সো
অ্যাকচুয়ালি ইউনিভার্স নালিকা হচ্ছে এইরকম, এবং এই নালিকাগুলো যেটা হয় এই নালিকার যে এই ফানেলাকৃতি যে অংশটা বা এই এগুলো এটা এরকম ভাবে থাকে। এরকম ভাবে যখন থাকে এই যে শেষ অংশটা, যে নালিকার যে শেষ অংশটা, এই যে এই অংশটা, এইটা হচ্ছে মেডুলার ভিতরে ঢুকানো আছে। এটা যখন মেডুলার ভিতরে ঢুকানো থাকে অ্যাকচুয়ালি এটার ভিতরে মূত্র উৎপন্ন হয়, এবং মূত্র উৎপন্ন হওয়ার মাধ্যমে আমরা সামনে দেখাবো যে মূত্র কিভাবে উৎপন্ন হবে, মূত্র তৈরি হওয়ার প্রক্রিয়া, বা অ্যাকচুয়ালি এটা নিয়ে ইউনিভার্স নালিকা নিয়ে আমরা ডিটেলস পড়বো। বাট এই জায়গায় যেটা হয় সেটা হচ্ছে এই জায়গায় যখন মূত্র উৎপন্ন হইলো, সাপোজ এই জায়গায় মূত্র উৎপন্ন হইলো, এখন এই জায়গায় যখন মূত্র উৎপন্ন হইলো তখন এই মূত্রটা হয় নাই, সাপোজ এই যে এক ফোঁটা মূত্র উৎপন্ন হইলো। সো অ্যাকচুয়ালি এইটা যেটা হয় সেটা হচ্ছে এই ইউরিনিফেরাস নালিকা গুলো যখন এটা হচ্ছে সংগ্রাহক নালিকা, অর্থাৎ সেটা মূত্র সংগ্রহ করতেছে। তো যখন সংগ্রহ করে তখন তখন অ্যাকচুয়ালি এগুলো আমাদের এই যে মেডুলার যে এই অংশ, এই অংশ থেকে বের হয়, অর্থাৎ এই অংশের এইদিকে যখন এইরকম ভাবে থাকে। আমরা যদি এটা চিন্তা করি, আমরা একটা রেনাল পিরামিড কে একটু বড় করে দেখবো, এবং বড় করে দেখার পরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা যদি একটু রেনাল পিরামিড কে বড় করে দেখতে চাই তখন ব্যাপারটা হচ্ছে ঠিক এরকম। সাপোজ এটা হচ্ছে একটা রেনাল পিরামিড, সাপোজ এটা একটা রেনাল পিরামিড, এবং এই জায়গায় আমি যেটা বললাম সেটা হচ্ছে এই রেনাল পিরামিডের ভিতরে আমাদের এই যে সংগ্রাহক নালিকা গুলো, এগুলো অনেকগুলো নেফ্রনের সংগ্রাহক নালিকা একসাথে আসে, বা অনেকগুলো ইউনিফেরাস নালিকার সংগ্রাহক নালিকা একসাথে আসে। তো যখন একসাথে আসে তখন খেয়াল করো একসাথে আসলো, সাপোজ ধরো এদিকে অনেকগুলো নালী আসলো। তো এই যে অনেকগুলো নালী যখন আসে তখন খেয়াল করো এই নালীগুলোর মধ্যে দিয়ে কি উৎপন্ন হবে, মূত্র উৎপন্ন হবে। তো এরা মূত্রটা কি করবে, এই বরাবর ছাড়বে, প্রত্যেকটা এই বরাবর ছাড়বে। তখন এই যে এই পথটা, যে পথে অ্যাকচুয়ালি এরা একসাথে করে মূত্র থেকে একসাথে কালেক্ট করার পরে একসাথে ছাড়তেছে, যে এই যে যেই পথটার মাধ্যমে, এই যে যেই ছিদ্রটার মাধ্যমে, এই ছিদ্রটাকে বলা হচ্ছে বা এই অংশটাকে বা এই পার্টটাকে বলা হচ্ছে রেনাল পেপিলা। দ্যাট মিনস আলটিমেটলি যেটা হয় সেটা হচ্ছে রেনাল পিরামিডটা বা রেনাল পিরামিডের যেই ইউরিনিফেরাস নালিকার যেই সংগ্রাহক নালিকার অংশটা আছে সেটা আমাদের রেনাল কি বলবো যে ওই পেপিলাই উন্মুক্ত হয়, বা মূত্রগুলো পেপিলাই উন্মুক্ত হয়। সো অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে এইখান থেকে যখন মূত্রটাকে আসে তখন এই মূত্রটাকে অবশ্যই সংগ্রহ করতে হবে, বা এই মূত্রটাকে অবশ্যই আমরা কি বলবো যে দেহ থেকে বের করতে হবে। সো দেহ থেকে বের করার জন্য এই বৃক্কে যখন মূত্র উৎপন্ন হয় তখন অবশ্যই এটাকে মূত্রথলিতে আসতে হবে। ইভেন আমরা যদি দেখি যে এটা একটা ফ্লুইড উৎপন্ন হচ্ছে বা তরল উৎপন্ন হচ্ছে, এবং আমরা জানি এইটা জানি যে তরল পদার্থকে স্থানান্তরের জন্য আমরা সাধারণত টিউব বা নল ইউজ করি। সো অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে এই জায়গায় নলের মতো অংশ থাকে, এই জায়গায় নলের মতো অংশ থাকে, এই যে এরকম সাপোজ এরকম নলের মতো অংশ থাকলো, এই এই জায়গায় নলের মতো অংশ, এই জায়গায় নলের মতো অংশ, এই জায়গায় যে নলের মতো অংশ, এই যে এরকম এরকম প্রত্যেকটা নল একসাথে মিলিত হয়ে, আমি জাস্ট একটা দেখাচ্ছি, এই জায়গায় সাপোজ এই জায়গা থেকে নলের একটা অংশ আসলো, এই প্রত্যেকটা নল একসাথে মিলিত হয়ে খেয়াল করো। সো খেয়াল করো এই যে এই এই জায়গায় এই যে প্রত্যেকটা নল, এই প্রত্যেকটা নল মিলিত হওয়ার পরে এই জায়গায় একটা বড় আকৃতির নল গঠন করছে। এই যে আমরা যদি খেয়াল করি এটা হচ্ছে একটা বড় আকৃতির নল, আমি এভাবে দেখাইলাম, এটা হচ্ছে একটা বড় আকৃতির নল বা বড় আকৃতির। তো এই অংশটাকে, এই অংশটাকে বলা হচ্ছে রেনাল পেলভিস। অর্থাৎ এই রেনাল পেলভিসে কি হয়, রেনাল পেলভিসে এই রেনাল মেডুলাতে যেই মূত্রটা উৎপন্ন হয় এই মূত্রটা কি করে রেনাল পেলভিস উৎপন্ন হয়, এবং এই রেনাল পেলভিস উৎপন্ন হওয়ার পরে অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে রেনাল পেলভিস থেকে, রেনাল পেলভিস থেকে এই একটা এই যে নালিটা বের হইলো, এই নালিটা এই নালিটা যে বের হইলো এই নালিটা আসতে থাকে। তো এই নালিটা যখন আসতে থাকে তখন হচ্ছে এই যে বৃক্কের এই নালীটা কন্টিনিউশন হয়, এই নালীটা কন্টিনিউশন হচ্ছে আমাদের মূত্রথলি পর্যন্ত, এটা এই পর্যন্ত আসে, ধরলাম এটা হচ্ছে আমাদের মূত্রথলি, ধরলাম এটা হচ্ছে আমাদের মূত্রথলি। তার মানে এই যে কি বলবো এটা হচ্ছে আমাদের রেনাল পেলভিস। অ্যাকচুয়ালি রেনাল পেলভিস কি, রেনাল পেলভিস হচ্ছে যেই অংশে মূত্রটা জমা হচ্ছে, বা যে অংশে মূত্রটা অ্যাকচুয়ালি সবগুলো মেডুলা থেকে কালেক্টিং হচ্ছে, বা সবগুলো রেনাল পিরামিড থেকে মূত্রটা যেই জায়গায় আসতেছে সেটাকে আমরা বলতেছি হচ্ছে রেনাল পেলভিস। বৃক্কের নিচের অংশ থেকে এটা কি বলা হচ্ছে ইউরেটার। দ্যাট মিন্স এই ইউরেটারটা আস্তে 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 আমাদের মূত্রথলিতে আসে। তার মানে অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে এই যে রেনাল মেডুলাই বা রেনাল পিরামিডে উৎপন্ন যে মূত্রটা, ওই মূত্রটা রেনাল পেলভিস থেকে ইউরেটারের মাধ্যমে আস্তে আস্তে আমাদের মূত্রথলিতে আসে, এবং একটা সময় মূত্রথলি থেকে আমাদের যখন মূত্র থেকে ইচ্ছা থাকে তখন এটাকে আমরা দেহের বাইরে নিঃশ্বাসন করি।
তারপরে এটা হচ্ছে বেসিক, এটা হচ্ছে একচুয়ালি বেসিক যে একচুয়ালি বৃক্ষের কি কি ঘটে এবং ওই অ্যানাটমিক্যাল স্ট্রাকচারের সাথে তার কাজটা কি, কাজটা কিভাবে সম্পর্কিত সেটা আমি আবার একটু রিভিউ দেওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে এই যে এই এই বৃক্ষটা, এই বৃক্ষটা একটা আবরণ দ্বারা ঢাকা থাকে, আবরণটা আমি এখানে দিই না, আবার দিচ্ছি আবরণটা, সাপোজ একটা আবরণ দ্বারা ঢাকা থাকে। তো এই যে এই আবরণটা, এই আবরণটাকে বলা হয় রেনাল ক্যাপসুল, রেনাল ক্যাপসুল। তারপরে হচ্ছে এই এদিকের যে এই অংশটা, এই অংশটা, এই অংশটাকে বলা হয় রেনাল কর্টেক্স। তারপরে এই যে এই অংশটা, এই অংশটাকে বলা হয় রেনাল মেডুলা, রেনাল মেডুলা। এই যে ত্রিভুজাকৃতির অংশ আছে, কিন্তু থ্রি ডাইমেনশনাল চিন্তা করলে এগুলো হচ্ছে পিরামিড। দ্যাট মিন্স রেনাল মেডুলায় রেনাল পিরামিড থাকে। তারপরে যেটা বলবো রেনাল পিরামিডের পরে যেটা বলবো সেটা হচ্ছে এই রেনাল পিরামিডের মধ্যে, রেনাল পিরামিডের মধ্যে যে সংগ্রাহক নালিকা গুলো মিলিত হয় এবং সংগ্রাহক নালিকা গুলো মিলিত হওয়ার পরে এগুলা রেনাল পেপিলায় উন্মুক্ত হয়। যখন রেনাল পেপিলায় উন্মুক্ত হয় তারপরে এইগুলো বিভিন্ন এই জায়গায় যে মূত্রটা আসে, এই মূত্রটা বিভিন্ন নালীর মাধ্যমে সংগৃহীত হয় এবং নালীর মাধ্যমে সংগৃহীত হওয়ার পর সবগুলো নালী মিলে বৃক্কের ভিতরে একটা বড় একটা জায়গা সৃষ্টি করে যেখানে অনেক মূত্র এসে জমা হতে পারবে। এটাকে বলা হয় রেনাল পেলভিস। তো এই রেনাল পেলভিস থেকে ইউরেটারের মাধ্যমে মূত্রটা আস্তে 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 আমাদের মূত্রথলিতে এসে জমা হয়। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের মূত্র তৈরির বেসিক বা আমাদের যেই দেহের যেই গঠনটা আছে ওই মানে বৃক্কের যে গঠনটা আছে, এই গঠনটার সাথে তার কাজের যেই রিলেশনটা। তো এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে বা আমাদের এই ইউরিনিফারাস নালিকা নিয়ে আমাদের একটা একটা লেকচার নিতে হবে যে ইউরিনিফারাস নালিকা অ্যাকচুয়ালি কি করে, কিভাবে মূত্র উৎপন্ন করে বা এটার কোন অংশের গঠন কি এরকম। সো এই ইউরিনিফারাস নালিকা নিয়ে আমরা সামনে লেকচারে আলোচনা করবো, ইউরিনিফারাস নালিকা কিভাবে মূত্র উৎপন্ন করে, কি হয় বা ওগুলো নিয়ে। ওকে, থ্যাংকস।